যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, মা বোনরা তখন দিশেহারা হয়ে যায়। সহজে প্রসব হওয়ার জন্য একটি দোয়া আজকে বলে দেব, যে দোয়াটি পড়লে সহজেই আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের প্রসব ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয় কতটুকু কষ্ট, এটা মা জাতি ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝতেও সক্ষম হয় না। সন্তান যখন পেটের ভিতরে আর প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তীব্র যন্ত্রণা, দশ মাস দশ দিন মা কষ্ট করেছেন, আবার যখন ভূমিষ্ঠ হবে তখন এর কষ্টটা ভিন্ন রকম, একেবারে বেকুল হয়ে যায়, একদিক থেকে আর একদিক যায়, পুরা অস্থির হয়ে যায়, খেতেও পারে না, বসতেও পারে না, ঘুমাতেও পারে না, বড় কঠিন অবস্থা হয়ে যায় মা জাতির। ওই প্রসব যন্ত্রণা যখন ছটফট শুরু করে দেয়, অনেক সময়ে দেখা যায় এই যন্ত্রণা অবস্থায় অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার এক মুসল্লি কত সিজনে যখন মাহফিলে যাব, তখন রাস্তায় দেখালো, হুজুর আমার দুইটা সন্তান জমজ হয়েছে, এখনো হাসপাতালে ভর্তি আছে, দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসানের সাথে কবুল করেন। অনেক দিন হয়ে গেল আর খোঁজ খবর না, আরেক দিন যখন সাক্ষাৎ হলো তখন তার মনে যন্ত্রণা, তার চেহারার ভিতরে ব্যথার ছাপ পেলাম। জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনাকে এত স্থির কেন দেখা যায়, চেহারাটা এত কালো মলিন কেন দেখা যায়? বলে হুজুর আমার স্ত্রী হাসপাতালে যখন ভর্তি ছিল, দুইটা সন্তান পেটের ভিতরে ছিল, প্রসব যন্ত্রণা যখন ছটফট শুরু করে দিলাম, আমি তাকে মেডিকেলে নিলাম কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে সক্ষম হয় নাই। ওই প্রসব যন্ত্রণার সময় সন্তান তো হয়েছে কিন্তু আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুইটা সন্তান এখন আইসিইউতে আছে, হুজুর বড় টেনশনে আছি, দুটা কন্যা সন্তান, মেয়ে সন্তান। তখন তাকে আমি বুঝ দিলাম, সান্ত্বনা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। দুইটা সন্তান রেখে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কারণ ওই মুহূর্তটা এক একটা মা জাতির জন্য এক একটা মৃত্যুর যন্ত্রণা স্বরূপ। ওই সময় অনেক মারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য মা আমাদের জন্য বড় কষ্ট করেছেন, সেই মাকে কষ্ট দেওয়া যাবে না, সেই মাকে ব্যথা দেওয়া যাবে না। কারণ মা প্রসব বেদনায় যে ছটফট করেছে, যে কষ্ট করেছে, সন্তান যদি মার জন্য তার শরীরের চামড়াগুলোকে মার জন্য জুতা বানায় দেয়, এরপরও মার ওই প্রসব বেদনা তো দূরের কথা, এক ফোঁটা দুধের রেণ শেষ হবে না, এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। তো যেই মা জাতি ব্যথায় অস্থির হয়ে গেছে, প্রসব যন্ত্রণা অস্থির হয়ে গেছে, তখন একটি দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজেই সন্তান প্রসব করে দেবেন। বাইহাকি শরীফের 565 নম্বর হাদিসের ভিতর এই দোয়াটি বলা হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক গ্রন্থে 23974 নম্বর হাদিসে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। দোয়াটি আমরা একটা পাত্রের মধ্যে লিখব, দোয়াটি পাত্রের মধ্যে লিখে ওই পাত্রের মধ্যে পানি নিই, ওই পানিটা ওই লেখা ওই কালির পানিটা ওই মাকে খাওয়াই দিব, গর্ভবতী মাকে পান করে দিব, ইনশাল্লাহ সহজে সন্তান প্রসব হয়ে যাবে। যে দোয়াটি পড়লে এবং এই দোয়ার পানপাত্র লেখে ওই পানিটা পান করালে সহজে প্রসব হয়ে যায়, সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়াল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবার দোয়াটি পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়াল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন।
এই দোয়াটি আমরা পানপাত্রে লিখে কোনো পাত্রে লিখে এরপরে এর ভিতরে পানি রেখে ওই পানিটা গর্ভবতী ওই প্রসূতি মাকে খাওয়ায় দেবে ইনশাআল্লাহ সহজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান প্রসব করিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন।